হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি, দেখতেই পাচ্ছো। এখন বিয়ে বাড়ি বলে কথা, তো দেখো সেদিন তো এইখান পর্যন্তই এন্ড করেছিলাম, মানে কালকের ভিডিওই, তো আজ এখান থেকে আবার শুরু করছি। তো দেখো ওরা বেরিয়ে পড়ছে আর আমরাও মানে ওদের পেছন পেছন বেরিয়ে পড়ব। তো চলো দেখতে থাকো আজকে আর ব্লগটা, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো ওরা বেরিয়ে যাচ্ছে, আর চলো এবার আমরা ওদের পেছন পেছন বেরিয়ে পড়ি। তো আমরা যেহেতু হেঁটে হেঁটে যাব আর একদমই কাছে, বুঝতেই পারছো। আর এই দেখো চলেই এসেছি, তো দেখতেই পাচ্ছো সুস্মিতা আর দেবাশিস। তো আমার দেওরের নাম দেবাশিস আর আমার দেওরের যে বউ হচ্ছে, মানে আমার যা, ওর নাম হচ্ছে সুস্মিতা। তো দেখো এইভাবে মানে সাজিয়েছে গেটটা, তো দারুণ লাগছে প্রথমে গেটটাই ঢুকতেই। তো দেখো আমরা সবাই মিলে এখন যাচ্ছি হেঁটে হেঁটে, দেখতেই পাচ্ছ। আর গেটের সামনেই দেখো ফুচকা স্টল দিয়েছে, তো ওটাও তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর এইখানে দেখো এটা হচ্ছে আমার যা, আর একটা তো জানোই ননদ। আর এদিকে দেখো এটা হচ্ছে ভাইজি সম্পর্কে হয়। তো দেখো একটু দেখিয়ে নিলাম সবাইকেই, তো হাই করতে বলছিলাম তাই হাই করছে, দেখতেই পাচ্ছ। আর দেখো আমার যাটাকে কত সুন্দর লাগছে। আর এই দেখো এখন হচ্ছে বরের বরণ হবে, তার জন্যই সব এওরা মানে এও বলে আর কি, মানে এদেরকে। তো সাতজন মিলে দেখো ঘুরছে, দেখতেই পাচ্ছ। আর সব একদম সেজে গুজে পুরো একদম পরি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে সবাইকে। আর এই দেখো সবাই মিলে এখন ঘুরছে, তো মানে অনেকটা কষ্টই দিয়েছে আমার দেওরকে, কারণ বরণ করার সময় তোমরা তো দেখতেই পারবে ওই যে থালাটা নিয়ে আছে বরণ ডালার, এটা তো ওটা দিয়ে কপাল ঠুকে ঠুকে কপাল পুরো ফুলিয়ে দিয়েছে আর কি। তো চলো দেখতে থাকো, ভালোই লাগবে তোমাদের। তো দেখো এখানে একটু স্পিড দিয়ে দিলাম, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে, কারণ অনেকটাই হচ্ছে ঘুরে ঘুরে করতে হয়, বরণটা একটু দেরি হয়, যার জন্য একটু স্পিড দিয়ে দিলাম। তো চলো তোমাদেরও ভালো লাগবে দেখতে, কারণ অনেকটা লং হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না। আর এখানে দেখো, তো দেখো কিভাবে কপালে জোরে জোরে ঠুকে দিচ্ছে, দেখতে পাচ্ছো? আর সত্যি মানে থালাটা তো কানাটার দিকে ধার আছে, তো কপালটাই লেগেছে অনেকটাই, দেখো কি জোরে জোরে ঠুকছে। তো এইরকমই মজা করা হয় আর কি বিয়েতে, তো তার জন্যই সব মজা করছে। তো দেখো তবুও পাশে আমার আরও দেওরা আছে, সবাই কপালে হাত দিয়ে আছে আর জাতি দিয়েও সামনেটা ধরছে, কিন্তু তার উপরেও জোরে জোরে মানে থালাটা দিয়ে ঠুকিয়ে দিচ্ছে, তো যার জন্য একটু লেগেছে। তো দেখো এইভাবে বরণ হয় আমাদের, বর এলে দেখছো কি জোরে জোরে ঠুকছে, এমন ঠুকছে বরণ ডালার মধ্যে যা আছে সব উল্টে যাচ্ছে, তবু কিন্তু ঠুকছে জোরে জোরে। যাই হোক একটু মজা করা হয়েছে তখন সবাই, কিন্তু ওর তো লাগছে বুঝতেই পারছি কপালে হাত ভুলোচ্ছে। তো যাই হোক একবারই হবে ওটা, বারবার তো হবে না, এরকম এনজয় একবারই হয় তাই না? তো দেখো কি জোরে জোরে মাথার মধ্যেও ঠুকে দিচ্ছে। তো দেখো এখানে এবার হচ্ছে বিয়ের জন্য বসে গেছে, আর তো দেখো ওইটা হচ্ছে আমার জায়ের বাবা, ওটা যেটা বসে আছে, আর ওটা তো ব্রাহ্মণ দেখতেই পাচ্ছ। আর এখানে মানে বিয়ের সব জোগাড় জাতি হচ্ছে, তো চলো এবার হচ্ছে আমার যাকে বার করা হচ্ছে। দেখো তো এইভাবে দেখো সবাই মিলে ধরে আর সাত পাক তো ঘোরাতে হয়, তো দেখো ঘোরাচ্ছে। আর এই দেখো সাইড থেকে একটু একটু দেখা যাচ্ছে, তো চলো দেখতে থাকো।
এখানে দেখো সাত পাক ঘোরা হয়ে গেছে। তো সাত পাক ঘোরার পরে এবারে শুভ দৃষ্টি হবে। তো শুভ দৃষ্টি হওয়ার আগে নাপিত মশাই কয়েকটা কথা বলবে, তো চলো সেগুলো শুনে নাও আর ফুল এনজয় করো। তুমি কুড়ি আমি কুড়ি মিলব একসাথে, তোমার সাথে মিলন হবে ফুলসজ্জা রাতে। মিষ্টি মিষ্টি কাইরে নারে না, চার চোখে চেয়ে দেখো না, ও ভাগো দূরে ফটো তুললে ভালো হতো। ওইটা নয় নিচেরটা, নিচেরটা হ্যাঁ হাত উঁচু করে, আরো হাত উঁচু করে দেখতেই পারলে মালা বদল শুভ দৃষ্টি সব কিছুই হয়ে গেল, আর কোণে বড় না বর বড় সেটাও দেখে নিয়েছ। তো চলো এবার দেখতে থাকো এদের বিয়ের জন্য এবার রেডি করা হচ্ছে, সব বসানো হয়ে গেছে দুজনকেই। তো চলো এবার বিয়েটাও দেখে নাও। আর হচ্ছে এখন প্রচুর গরম হচ্ছে, আর এখানটা পাখাও ছিল না, যার জন্য একটু হাত পাখা দিয়ে এদিকে মানে আমার দেবকেও হাওয়া করা হচ্ছে আর ওদিকে আমার জাকেও হাওয়া করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। কারণ হচ্ছে হালকা হালকা গরম পড়েই গেছে, আর যেহেতু এত কিছু পড়ে আছে আর তো একটু কষ্টই হচ্ছে। তো দেখো এখানে সিঁদুর দেওয়া হয়ে গেছিলো, তো তখন একটু ভিডিও করতে পারলাম না, অসুবিধা হয়ে গেল। যার জন্য যাই হোক সিঁদুরটা দেওয়া হয়ে গেছে, দেখো সবে মাত্রই দেওয়া হলো, তারপরেই আমি। তো চলো দেখতেই পারছো বিয়ে তো হয়েই গেছে। যাই হোক তখন তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ একটু বাইরের দিকে গিয়েছিলাম। আর এখানে দেখো লজ্জাবস্ত্রের শাড়ি দিয়ে মানে মাথাটা ঢেকে দেওয়া হয়েছে। তো দেখো এবার হচ্ছে নোয়া পরানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার যাই একটু খাওয়া দাওয়ার দিকে। তো দেখো এবারে চলে এসেছি খাওয়া দাওয়া করতে, বিয়ে তো হয়েই গেছে দেখতেই পারলে। আর দেখো এখানে আমি আর বাবু বসে পড়েছি, আর ওদিকে মা বসেছে, কাকিমারে সব বসেছে, আর এখানে দেখো এখানেও সব বসে পড়েছে। তো চলো একটু হচ্ছে তোমাদের আগে ঘুরিয়ে দেখে নিই যে এখানটায় ডেকোরেশন কেমন করেছে। তো দেখো উপরে পুরো ফুল ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, তিন চার রকম কালার দিয়ে ফুলগুলো সাজিয়েছে, দারুণ লাগছে, দারুণ লাগছে সিলিংটা।
আর ফোর টেবিল করেছে, তো দেখতেই পাচ্ছো। এখন হচ্ছে প্লেট দেওয়া হচ্ছে, তো তার জন্যই ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েই নিই, আর তারপরে তো কি খাবো না খাবো সব কিছুটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। এই দেখো এখানে দিয়ে দিয়েছে, জোয়ান দিয়েছে, টিস্যু পেপার দিয়েছে, আর প্লেট তো দিয়েইছে, তো দেখতেই পাচ্ছ। আর বাবু দেখো জোয়ানগুলো তুলছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখানে দেখো নুন আর লেবু দিয়ে দিয়েছে তারপরেই, তো তারপরে দেখো ভেজিটেবিল এসে গেছে। তো চলো ভেজিটেবিলটা আমি খেয়ে নিই। তো বাবু তো খাচ্ছে না ভেজিটেবিল, বলছে আমার ভালো লাগছে না। তো দেখো তারপরে দিয়ে দিয়েছে সালাড, তো সালাডের মধ্যে আছে শসা, গাজর আর পেঁয়াজ আছে, দেখতেই পাচ্ছ। তো চলো ভেজিটেবিলটা একটু ভেঙে খাওয়া যাক। তো মোটামুটি ভালোই হয়েছিল, দেখতেই পাচ্ছ, ভেঙে তোমাদের একটু দেখিয়েও নিচ্ছি। তো দেখো ভেজিটেবিলটা খেতে খেতেই চলে এলো নান, আর এখানে আছে চানা পনির, দেখতেই পাচ্ছ, আর একটাই নান নিয়েছি। আর তারপর দেখো নান চানা পনিরের পরে চলে এলো রাইস, দেখতেই পাচ্ছ, রাইস আর চিকেন চলে এসেছে, তো নিয়েও নিয়েছি, আর তোমাদের একটু দেখিয়েও নিচ্ছি। তো দেখো বাবু ওখানে খাচ্ছে আর এখানে তো আমি নিয়ে নিয়েছি। তো দেখো তারপরেই মানে রাইসটা না শেষ হতে হতেই চাটনি পাঁপড় মিষ্টি দিয়ে দিল, দেখতেই পাচ্ছ, রাইস আমার খাওয়া হয়ে গেছে, তারপর এখানে চাটনি পাঁপড় মিষ্টি, আর এদিকে আছে দেখতেই পাচ্ছ দই। আর দই টই নেওয়ার পরে দেখো এখানে হাত ধোয়ার জন্য জলও দিয়ে চলে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর আজকের বিয়ের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তো চলো গুড নাইট, টাটা, আর বেশি বকবক করবো না, বাই বাই, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে।